আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম। আলু সিদ্ধ বসিয়েছি, কাঁচকলা আর কাঁঠাল দানা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে ভর্তা বানাবো। আর এদিকে খুদের বড়াটা বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে ভাপে বসিয়ে দিয়ে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আর এদিকে আমি ভর্তা বানানো শুরু করে দিলাম। আলু ভর্তা বানানো হয়ে গেছে, এখন কাঁচকলা আর কাঁঠাল দানা ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তাটা বানিয়ে ফেলি। তারপর তো ভর্তা বানানো হয়ে গেল, আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, কাঁচকলা ভর্তা আর মরিচ বাটা ভর্তা। আর এই যে খুদের চালের বৌয়া। তারপর তো সাইদুলের বাবা মা সকালে নাস্তা খেতে বসে পড়লো, আমিও খেতে বসে পড়বো। এই যে আমি নাস্তা খেয়ে নিতেছি। নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন একটু চা বসালাম। চা ছাড়া তো সাইদুলের বাবার ভালো লাগে না, আর সারামণি তো বউ ভর্তা খাবে না, চা তো বানানোই লাগবে। তারপর একটু চা বানালাম। মা অবশ্য খেলো না, সাইদুলের বাবা আর সারামণি তো ঘুম থেকে উঠেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়েছি কারণ পড়তে বসাবো। আগামী মঙ্গলবার থেকে সারামণি পরীক্ষা। এই যে চা হয়ে যাওয়ার পর এখন খেতেও দিয়েছে। জান্নাত বুড়ি দেখো একটা বিস্কিট নিয়েছে, চা দিয়ে খাবে, কিন্তু সাইদুল বাবা দেয়নি, বলতেছে শুধু খাও, তোমাকে চা খাওয়া লাগবে না। চলে আসলাম রান্নাঘরে। কাঁচকলা কেটে লবণ আর হলুদ মেখে রেখেছি। ইলিশ মাছ দা রান্না করব, উস্তা ভাজি করব, আমডাল রান্না করব আর ভাত, এই দুপুরের মেনু। এখন সব কিছু কেটে রেডি করি, তারপরে রান্নাটা শুরু করে দেয়। অবশ্য আজকে একটা দাওয়াত আছে, সেদিন দাদি মারা গেল, সেই দাদির আজকে মিলাদ, আমাদের দাওয়াত দিয়েছে। সেখানে আমি যাব আর সারামণি যাবে, আর সাইদুলের বাবা, তারপরে সাবা মা যাবে না। রান্না তো করতে হবে, দুপুরে তারা খাবে। আর এদিকে সারামণি দেখো আম মেখেছে, বলতেছে আমাকে একটু ভিডিও করে দেখো, আমি আম মাখতেছি। ও আম মেখে বাবার জন্য রেখে দেবে ফ্রিজে। তারপর আমি রান্নাটা শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় ডালও বসিয়ে দিয়েছি। তারপরে যে সারামণির আম মাখা হয়ে গেছে, একটু খেয়ে দেখলাম, মিষ্টি হয়ে গেছে। আমি তো আর মিষ্টি খাবো না তেমন, এই জন্য অল্পই খেয়েছি। সারামণি আর বাবার জন্যই রেখে দিল। আর এদিকে উস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছি। ভাতটা থিকা দিয়ে কাঁচকলাটা একটু ভাপে সিদ্ধ করে নিতেছি, এতে কাঁচকলা থেকে কষ বেরিয়ে যাবে। হলুদ আর লবণ মেখে রাখলে আর একটু ভাপে সিদ্ধ করলে কাঁচকলা থেকে কষটা বেরিয়ে যায়। আর উস্তা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর এই যে আম ডালটা একটু জাল দিয়ে নিই, তারপরে বাগার দিব নি। তারপরে তো ইলিশ মাছটা রান্না করবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছিলাম। আর ইলিশ মাছে তো আদা রসুন দিতে হয় না, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই। আর যেহেতু কাঁচকলা দিয়ে রান্না করব, মশলার পরিমাণ অল্পই দিব, কারণ কাঁচকলার মধ্যে অত মশলা দিলে ভালো লাগবে না। কাঁচকলা তরকারি যত কম মশলা দিবে ততই খেতে ভালো লাগবে। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো, দিয়ে দিলাম কাঁচকলা, মাছ আর আলু। একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিব, কারণ অত কাঁচকলা তরকারি কষানো লাগে না। পানি দিয়ে আস্তে আস্তে জালে মাছটা রান্না করি। হয়ে গেল আমার দুপুরে রান্না। কি রান্না করলাম, উস্তা ভাজি করেছি, আম ডাল রান্না করলাম, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবার মা আর সাইদুলি বাবা খেতে বসে পড়লো। আমি রেডি হয়ে গেছি, সারামণি চলে গেছে ওই পাশের বাসায়, আমিও এখন চলে যাব ইভাকে নিয়ে। ইভা আর আমি যাচ্ছি, মিরানও চলে গেছে। তারপরে এসে দেখি সবাই তো খেতে বসে পড়েছে, আমরাও খেতে বসে পড়লাম। বিরিয়ানি তো খাওয়া শেষ হয়ে গেল, এখন একটু পায়েস নিয়েছি। অনেকদিন হবে তো মিষ্টি খাবার খাই না, তারপরে সামান্য পরিমাণে একটু পায়েস নিয়েছি। বিরিয়ানির পরে একটু পায়েস খেলাম, পায়েসটা খাওয়া আমার ঠিক হয়নি, তারপরও একটু খেলাম। তারপর তো প্রতিদিনের মতন বিকেলে হাঁটতে বের হয়েছিলাম, একটু স্যুপ কিনে এনেছি। সারা বলতেছে আম্মু আমার জন্য একটু স্যুপ কিনে আনো, তারপরে কিনে এনে আমরা তিনজনে বসে খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।